আরেকটা কথা, গাইস, কিছু পোলাবান হুদাই ইদানিং আমার পিছে পড়তেছে। হুদাই মাঝে মধ্যে আমার ঠেস ঠুস মেরে কথা কয়। আমি ইংরেজি শিক্ষিত একজন বক্তাকে বলতে চাই, আপনি যে কথা এখন ইংলিশ বলতে বলতে বাংলা ভাষাকেও ধর্ষণ করে ছেড়ে দিয়েছেন, এটা কি আপনি লক্ষ্য করেছেন? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা। দীর্ঘ কয়েকদিন ধরেই এসএসসি পরীক্ষার্থীদের মাথার চুল উঠে যাচ্ছে পরীক্ষার টেনশনে। তো অবশেষে এসএসসি পরীক্ষা রাত পোহালেই শুরু হবে, আর যারা আগামীকাল ভিডিওটি দেখবেন তাদের জন্য তো আজকেই এসএসসি পরীক্ষা। তো যাই হোক প্রিয় দর্শক, এই এসএসসি পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে মাস্ট বি এই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর বন্ধুরা, এদিকে ওমর ভাইয়ের সাথে নতুন করে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, তিনি লাইভে এসে কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, সেই আবরারুল হক আসিফ হুজুরকে নিয়ে আবারও কিন্তু মুখ খুলেছেন আমাদের খান সাহেব, কি বলেছেন সেই বিস্তারিত বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই দেখে নিব ব্রাদার স্কোয়াডের মোরসালিন ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি। সূর্যের তাপ যতই থাকুক না কেন, সমুদ্রের পানিকে কখনো শুকাতে পারবে না। আমি মাঝে মাঝে সেই মানুষগুলোকেও মিস করি, চাঁদেরকে নিয়ে একসাথে চলার স্বপ্ন দেখছিলাম। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের কাকা অন ফায়ার এসএসসি পরীক্ষা সম্পর্কে কি বলেছেন। এসএসসি পরীক্ষা আয়সা পড়ছে, পরীক্ষা টেনশনে রাতে ঘুম আসে না আর সকালে ঘুম ভাঙে না। পরমগহন গাইস, এবার আমরা দেখে নিব ওমর ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও, তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো। গ্যালারি ঘাইটা প্রিয় মানুষের ছবিগুলো দেখতে এখনো ভালো লাগে, কারণ প্রিয় মানুষটা পাল্টায় গেছে, তার ছবিগুলো না। আমি এতই খারাপ হমু, মানুষ আমার সামনে এসে আমারে খারাপ কইতো ভাই ভাই। জীবন থেকে শত্রু কমানো শুরু করছিলাম, এখন দেখি আমার একটাও কাছের বন্ধু নেই। এখন আমার সময় খারাপ, আমি চুপ আছি, তাই একবার আমার সময় আসতে দাও, তখন আমিও বুঝাই দিব আমি তোমার বাপ লাগি নাকি বড় ভাই। ওকে, সো বন্ধুরা, আপডেটে যাওয়ার আগে আজকের ভিডিওটি প্রমোশন করেছে মিহাদিস ব্যাক ইউটিউব চ্যানেল। গাইস, একদমই নতুন চ্যানেল, ছোট ভাইয়ের চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের লিংক দেওয়া রয়েছে, যে সাবস্ক্রাইব করে আসবেন। তো বন্ধুরা, এবার আসি আপডেটে। গাইস, প্রথমেই কথা বলবো এসএসসি পরীক্ষার্থীদের সম্পর্কে। বন্ধুরা, রাত পোহালেই এসএসসি পরীক্ষা শুরু, আর এই এসএসসি পরীক্ষা কিন্তু ফুল মার্কের হতে চলেছে, এটা আমরা সবাই জানি। আর বন্ধুরা, এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এত কড়া করেছেন এই এসএসসি পরীক্ষাকে, যেটা শুনলে প্রত্যেকটা পরীক্ষার্থী শিহরিত হতে বাধ্য হবে। তো বন্ধুরা, ডক্টর দীপুমনি কি কি শর্ত দিয়েছেন চলুন আমরা একটু দেখে নেই। শুরু হয়ে 30 মে 2023 শেষ হবে, কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আগামী 26 এপ্রিল 2023 থেকে 23 মে 2023 পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শুরু হওয়ার সময় সকাল 10টা, শেষ হওয়ার সময় দুপুর 1টা। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এরপরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নাম্বার, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। আর পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পার হয়ে গেলে তারপরে আর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা অবশ্যই সেই প্রশ্নপত্র নিয়ে যাবার সময় তারা উপস্থিত থাকবেন। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তো যাই হোক প্রিয় দর্শক, এই SSC পরীক্ষা সম্পর্কে ফানি ভিডিও কিন্তু রয়েছে।
God have mercy upon us. Are you playing? I feel bad, my bro. Yes! My bro, are they? Every year, the crammy, we are the crammy, I hope you want to hear it. Look what CF Toby. তো বন্ধুরা আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের ভিতরে এমন কিছু ফাজিল বন্ধু থাকবে তো বন্ধুরা এমন কাহিনী ঘটায়েন না যা পারেন নিজে চেষ্টা করেন তো যাই হোক প্রিয় দর্শক এদিকে এসএসসি পরীক্ষা দিবেন কিন্তু পরীক্ষার আগের দিন এমন কার কার ঘটেছে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন সামনে পরীক্ষা আজকে মোমবাতি যত সময় জ্বলবে তত সময় আমি পড়াশোনা করব বিসমিল্লাহ বেশ আলহামদুলিল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক এসএসসি পরীক্ষায় আপনাদের ভিতরে যাদের বিভিন্ন বিষয় ভুল থাকবে তার ভিতরে যে ভুলটি সেটা হচ্ছে ওএমআর গুলি পূরণ করা এই পূরণ করার সময় কিন্তু 20 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিলে 10 লাখই ভুল করে ফেলে তো এটা একটু মাথায় খেয়াল রাখবেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমটা হচ্ছে রোল নাম্বারটা দেখে নাও 282209 এটা হচ্ছে এই খাতাটা কেন বাতিল হয়েছে কারণ খাতাটার এখানে স্পষ্ট তো নিয়মের ভিতরে লেখা আছে যে লাস্টের শেষেরটা দেখো যে সেট কোড না লিখলে এবং বৃত্ত বরাট না করলে উত্তরপত্র বাতিল হবে কিন্তু সে এখানে কি করছে এই স্টুডেন্টটা সেট কোড বরাট করে নাই বিষয় কোডও বরাট করেই নাই এই কারণে এই খাতাটি বাতিল হয়েছে তো যাই হোক প্রিয় দর্শক এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা দোয়া রয়েছে চলুন সেই দোয়াটি আমরা জেনে নিই পরীক্ষার হলে ঢোকার পূর্বে কোন শিক্ষার্থী যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরীক্ষা ভালো করে দিবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকল এসএসসি পরীক্ষার্থীদের উপকার আসবে দোয়াটি হলো রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর তো গাইস এবার আসি ওমর ভাই সম্পর্কে গাইস ওমর ভাইয়ের অলরেডি টিকটকে 2 মিলিয়ন ফলোয়ার ডান হয়ে গিয়েছে মাত্র 2 মাসের ভিতরে তো যাই হোক প্রিয় দর্শক এদিকে ওমর ভাইয়ের সাথে কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে তিনি লাইভে এসে কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক আরেকটা কথা গাইস কিছু পোলাবান হুদাই ইদানিং আমার পিছে পড়তেছে হুদাই মাঝে মধ্যে আমার ঠেস ঠুস মেরে কথা কয় ভাই একটা কথা কই আমি কখনো এগুলা কথা পাত্তা দেই না তারপর মাঝে মধ্যে আমার অডিয়েন্স আমার শেয়ার শুয়ার মারে ভাই একটা কথা কয়ে দিই ওই পোলাপান অডিয়েন্স করো না যে আমাদের ভিডিও খালি পোলাপানরা দেখে এই পোলাপানরা যখন কমেন্ট সেকশনে গালি দেওয়া শুরু করবো তখন ভাই সামলাইতে পারবো না তো ভাই ইচ্ছে যার মতো ভালো থাকো আমি কখনো কারোর লাগে কন্ট্রোভার্সি করি না কখনো কারোর লাগে লাগতে যাই না ভাই আমি ইউটিউব নিয়ে থাকি আমি আমার ব্লগ নিয়ে থাকি টিকটকে মন চাইলে ভিডিও দিই নাইলে নাই ইনস্টাগ্রামেও তেমন একটা অ্যাক্টিভ না অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি পারি না তো একটা কথাই কইতে চাই ওমরন ফায়ার আর্মি সম্বন্ধে আবার ধারণা আছে পোলাপান পোলাপান কইলো না এই পোলাপানগুলো যদি কমেন্টে যেয়ে ধাপায় পরে সামলাইতে পারবো না তো গাইজ আপনারা কারা কারা ওমর ভাইকে ফলো করেন এবং ওমর ভাইয়ের ভিডিওগুলি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইজ সর্বশেষ আসি সেই মাতাল নোবেল সম্পর্কে গাইজ তিনি একটা স্টেজে উঠেছিলেন গান করার জন্য কিন্তু এমনভাবে মাতলামি করেছেন যার কারণে সবাই তাকে জুতা ছুড়ে মেরেছে যেটা অনলাইনে রাতারাতি ভাইরাল হয়েছে তো গাইজ এই নোবেল সম্পর্কে আপনার 2-1 লাইন বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণাৎ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ